সম্প্রতি এলপি গ্যাসের নতুন করে দাম বেড়েছে, এতে বিপাকের সাধারণ জনগণ। কুমিল্লায় নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে তাদের গ্যাস ক্রয় করতে হচ্ছে। তারা আরো বলেন, আমরা তো লস দিয়ে ব্যবসা করতে পারবো না। বর্তমানে খুচরা বিক্রয় মূল্য হচ্ছে 1350। একটা যেমন নন ব্র্যান্ডগুলো যে আইগ্যাস, পেট্রোম্যাক্স, জিএমআই, এগুলো হচ্ছে 1350 টাকা, আর বসুন্ধরা হচ্ছে 1450 টাকা, তারপরে আপনার বেক্সুমকো বিক্রি করি 1400 টাকা। এটার ক্রয় মূল্য হয়েছে যে দেখেন, এনে সরকারি রেট আমাদেরকে দিচ্ছে যে 1219 টাকা, 1219 টাকা, এটা হচ্ছে গত 3 তারিখে রেটটা দিছে। কিন্তু 1219 টাকা যদি সরকারের রেট দেয়, কিন্তু আমার তো মাল কিন্তু হচ্ছে 1300 টাকা দিয়া, ঠিক আছে? তো আমি 1219 টাকা কীভাবে বিক্রি করবো? সরকার রেট দিছে একদিক দিয়ে, কিন্তু আসলে কিন্তু হইতেছে তার থেকে আর 70 টাকা 80 টাকা বেশি দেয়। বসুন্ধরা 1330 টাকা, এ দেখেন আপনি বসুন্ধরার স্পেস এখানে খালি, এই খালি বোতল ওইদিকে পড়ে রয়েছে, মাল দিচ্ছে না। আজকে 3-4 দিন যাবত, এই যে আজকে ঘন্টানিক আগে তো আমার ফোন করলো যে এখানে যে যে স্থানীয় যে বিজনেস বিসিকের মধ্যে 30 কেজি 45 কেজি নিষেধ করে দিচ্ছে, মাল আর দিবে না, কবে দিবে না দেবে কোনো শিওর নাই বসুন্ধরা। তার মানে মাল কাইসিস, তো সবারই একটা কথা, মাল কাইসিস, মালের দাম বেশি, এটা নিজে নিজেও দেখতেছি এই যে অবস্থা আর কি। আর যে বেক্সিমকুর যে এটা এটা হচ্ছে 1300 টাকা, 1320 টাকা পড়তেছে আর কি। আমি খরচ সহ আমার প্রায় 1350 টাকা, তো 1400 টাকা বিক্রি করি, 1420 টাকা বিক্রি করি। চাহিদা অনুযায়ী বলতে বসুন্ধরা মালে তো আমার দৈনিক লাগে 100 পিস, আমার এখানে দৈনিক আজকে 2 দিন যাবত মালে দেয় না, মজুদের তো কোনো ইয়ে নেই। আর ওই যে অন্যান্য যে বোতলগুলো আছে, ও 100 পিস চাইলে 50 পিস দেয়, 60 পিস দেয়, এইভাবে আর কি। সরকার যেভাবে মনে করেন যে 1219 টাকা দিছে, এটা আসলে ওই যে বড় বড় আমাদের থেকে বড় বড় যারা ডিস্ট্রিবিউটার বা কোম্পানিদের সাথে ওরকমভাবে আসলে বসে কথা বলার দরকার, যে আসলে 1219 টাকা রেট দেওয়া হয়েছে, আপনারা তার 1300 টাকা 1320 টাকা রাখতেছেন, এটা নিয়ে বসে কথা বলার দরকার। না হলে তো এইভাবে বাজার চলতে চলতে থাকবো, এর মধ্যে আমরা তো অন্য কোম্পানি তো আর কাস্টমারদের সাথে ফেস করে না, আমরা ফেস করতে হয়, ঠিক আছে? আমাদের সাথে প্রতিনিয়ত তো কাস্টমারদের সাথে ঝামেলা হচ্ছে। তবে ক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় 100 থেকে 150 টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। এভাবে লাগামহীনভাবে সকল পণ্যের দাম বাড়তে থাকলে জনজীবনে খুব সমস্যা সৃষ্টি হয়ে যাবে। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করা। আসলে শুধু গ্যাস না, মানে বর্তমান বাজারে প্রতিটা নিত্যপণ্যের মূল্যই বেড়ে গেছে, এবং এটা সাধারণ গ্রাহক হিসাবে আমার মনে হয় আসলে এটা একটা কন্ট্রোলে রাখা উচিত। যখন আমি গ্যাসের মালিককে জিজ্ঞেস করি, সে যেটা বলে যে ভাই সরকার বাড়াইছে বা সে বাড়ছে, পাইকারি দামে বাড়ছে, আমরা কী করবো? আসলে ওনাদের কিছু বলার থাকে না। বেসিক্যালি এটা আমার জন্য বা আমাদের মতো সাধারণ জনগণের জন্য এটা একটা বাড়তি চাপ হিসাবে আমরা মনে করছি। আসলে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালাইতে আগে যেখানে যে বাজারে আমি যে টাকায় বাজার করতাম, অলমোস্ট 25% সবগুলো পণ্যের উপরে বেড়ে গেছে। সেক্ষেত্রে আসলে আমাদের আয়টা ওইভাবে বাড়ে নাই, বিধায় খুবই স্বাভাবিক। এটা আমার জন্য যেমন, সবার জন্য আসলে বাড়তি একটা প্রেশার চলে আসছে, যেটা মানে রেগুলার সংসার মেনটেন করা একটু কষ্ট হচ্ছে আমাদের জন্য। এখানে সাধারণ জনগণ হিসাবে মনে হয় যে আসলে আমাদের এই মুহূর্তে কী করার আছে, নিজেদেরকে একটু মানিয়ে চলা, অথবা যদি গভর্নমেন্টের কোনো সুযোগ থাকে, তারা যদি পারে যে আসলে এই জায়গাগুলো দেখা, যে আসলে সাধারণ জনগণের কোথায় সুযোগ আছে, কতটুকু দিলে তারা নিতে পারবে। আদারওয়াইজ আসলে সব মানুষের জন্যই মানে খুবই কষ্টের একটা সময় হয়ে গেছে, যেটা আসলে প্রতিদিনের জন্যই আমরা হয়তো মানে অস্বস্তি ফিল করছি, যেটা আসলে বলতেও পারছি না। আর যারা একটু মধ্যবিত্ত তাদের জন্য আরও বেশি কষ্টের, মানে না পারে নিজেদেরকে নামাইতে, না পারে আসলে ওই পরিমাণ ইনকামটা বাড়াইতে।